পরবর্তী পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধির মধ্য দিয়ে 2012 সালে নতুন শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে চালু হয়েছে। যে শিক্ষা ব্যবস্থার মধ্যে পাশ্চাত্য শিক্ষা আছে, আমরা ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারে ভারতবর্ষের অন্যান্য যে রাজ্য সেই রাজ্য শিক্ষা আছে, এবং আমাদের রাজ্যের যে কৃষ্টি সংস্কৃতি, এই সমন্বয়ের মধ্যে দিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে 2012 সালের পর থেকে। পাশাপাশি একদম ছোট বয়স থেকে স্কুলমুখী করে তোলা, ছোট বয়স থেকে স্কুলে বাসার যে প্র্যাকটিসটা, যে অভ্যাসটা, সেই অভ্যাসটা গড়ে তোলার জন্যই কিন্তু এই অঙ্গনারি শিক্ষা। আমি জানি আমাদের এই শহরে 52টা কেন্দ্র আছে, এবং ওই 52টা কেন্দ্রের কোনোটাতেই নিজস্ব গিয়ে ছিল না, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এদেরকে এই অঙ্গনারি কেন্দ্র চালাতে হয়। তবুও যারা কাজ করছে আমাদের শহরে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমাদের ডিএম সাহেব বলেছেন, আমি এই মঞ্চ থেকেই বলছি, এই মুহূর্তে এখানে যেমন উদ্বোধন হল, এই মুহূর্তে আমার কাছে আরো একটা জায়গা আছে, যে জায়গাটা একজন দান করবে এই শিশু শিক্ষা কেন্দ্রের জন্য, তো সেটাকে ব্যবস্থা করা যেতে পারে। একটু ওই রাস্তার একটা সমস্যা আছে, ওটা আমি নিজেই মিটিয়ে দিতে পারবো। পাশাপাশি আরো একটা জায়গা আছে, সেটার ব্যাপারে মাননীয় মহকুমা শাসকের একটু সাহায্য লাগবে। আমি পরবর্তী পর্যায়ে আমি যোগাযোগ করে নেবো, তাহলে আরো দুটো কেন্দ্র আমরা আমাদের শহরে আমরা চালু করতে পারব। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে, শিক্ষা চলছে, কিন্তু এই মুহূর্তে আমার উপলব্ধির কথা আজকে এই মঞ্চ থেকে একটু বলতে ইচ্ছে করছে, কিছুটা নস্টালজি হয়তো হবে। আমি আমাদের পেছনেই যে স্কুলটা পাল চৌধুরী স্কুল, ওই স্কুলে আমি ছাত্র ছিলাম। তো ওই স্কুলে একদিন আমার মাস্টারমশাই খুব বেড়েছিল, স্কুলের মাস্টার, তারপর ভয়ে ভয়ে বাড়িতে ঢুকবার পর বাবার কাছে আরো মার খেয়েছে। মাস্টারমশাই কেন মেরেছে সেই কৈফিয়তের জন্য বাবাও আমাকে তার উপর মারল, কিন্তু আজকে তার আমার পরিবর্তন হয়ে গিয়েছে। আমি বলছি এই কারণে শিক্ষার ক্ষেত্রে এমন এমন কিছু কিছু ঘটনা ঘটছে, আমাদের সাব ডিভিশনেও ঘটেছে, আমাদের শহরে এরকমভাবে ঘটেছে, যে শিক্ষক শিক্ষিকা বা ছাত্রদের সঙ্গে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা বেশ কিছুটা মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যেটা আমাদের সময় ছিল না। আমরা একদিকে যেমন মাস্টারমশাইদের, শিক্ষকদের সম্মান করতাম, কিন্তু পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও আমাদেরকে স্নেহ করতেন, ভালোবাসতেন, এবং ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষা দিতেন। আজকে কিন্তু সেই রকমভাবে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই, পুঁথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলোকেও রাখা হয়েছে, ড্রিল রাখা হয়েছে, বিভিন্ন যে খেলার ব্যবস্থা শিশুদের ক্ষেত্রে যেটা পাশ্চাত্য দেশে আছে। এখানে অনেকেই বলে যে ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে, ইংলিশ মিডিয়ামে যারা শিক্ষক বা শিক্ষিকা আছেন তারা কিন্তু আমাদের আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকা থেকে অনেক কম বেতনে তারা কাজ করে, কিন্তু তৎসত্ত্বেও সেখানে চলে যাচ্ছে অনেক। কেন চলে যাচ্ছে? এই কারণে যে তাদেরকে তাদের শিক্ষাটাই পদ্ধতিটাই আলাদা, তাদের যে ভালোবাসা, তাদের যে বাচ্চাদেরকে নিয়ে শিক্ষা দেয়া শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, এই বিষয়টাই তারা বুঝতে পেরেছে, যার জন্যই তাদের আমাদের এখানে স্টুডেন্ট হয় না, ইংরাজি শিক্ষা বা কনভেন্টে চলে যাচ্ছে। আজকে এরকম একটা অবস্থা, আমি হয়তো কিছুটা আবেগবশত বলে ফেলছি, কারণ আমার একটা এই মুহূর্তে মনে করছি মনে পড়ছে নচিকেতার একটা কথা। নচিকেতা একসময় বলেছিল যে ওই গালের ঠিক মাঝখানে তিন আঙুলের দাগ না থাকলে সুশিক্ষিত হওয়া যায় না। আজকে কিন্তু সেইটার অভাব হয়ে গেছে। আজকে আমরা আমাদের আমাদের কোনো মানে অভিভাবক হিসেবে আমার সন্তান কেন মার খেলো স্কুলে, সেই কৈফিয়ত দেওয়ার জন্য স্কুলগুলোর উপর মানে পালি দিতে হয়, এরকম একটা জায়গা দাঁড়িয়ে গেছে। আমি হয়তো অনেক কিছু আবেগে এই কথাগুলো বললাম, তবে আমি এখানে যারা উপস্থিত হয়েছেন গার্জেনরা তাদের প্রতি সম্মান জানিয়ে বলছি যে এই এই প্রজন্মে মানে এরা হচ্ছে আগামী প্রজন্ম, এই আগামী প্রজন্মকে গড়ে উঠবে, এরাই কিন্তু আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, এদেরকে ভালোভাবে
বড় করে তুলতে হবে, শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষার অধিকার সবারই আছে, শিক্ষা ছাড়া কোনো জাতির এগোনো সম্ভব নয়, শিক্ষা ছাড়া কোনো রাজ্যের অগ্রগতি সম্ভব নয়, শিক্ষা ছাড়া কোনো দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই শিক্ষা সবাই জন্য, সবাই জন্য সেই শিক্ষার ব্যবস্থা করতে হবে। সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।